তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সভাপতি শ্রী অরুণাভ ভূঁইয়া মহাশয় আজ নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আহ্বানে সহিত কায়ুম কাজী স্মরণসভাতে যোগদান করে। এছাড়াও এই স্মরণসভাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী মাননীয় অখিলগিরি মহাশয়, তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি ডক্টর সৌমেন মহাপাত্র, তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর সামাদ সাহেব, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, দাউদপুর 8 নম্বর অঞ্চল প্রধান শেখ শামসুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, এছাড়াও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যরা। আবার 2 তারিখে আমাদের মিটিং আছে মুখ্যমন্ত্রীর সাথে, আবার সেখানে আমি বলবো যে নন্দীগ্রামের মানুষ অবিলম্বে ছাড়া পেয়ে যাক, মিথ্যে মামলায় আছে, বিচার চলুক, যদি দোষ করে থাকে শাস্তি হবে, আর যদি দোষ না করে থাকে তারা ছাড়া পাক, তারা কেন জেলে তারা আজকে বন্দী হয়ে থাকবে। তাই শুভেন্দু বিরোধী দল নেতা আজকের অনেক কটাক্ষ করছেন, তাই আমি বলি যে আপনাদের কাছে নন্দীগ্রামের প্রথম আন্দোলন আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে জনসংযোগ যাত্রা করেছিলাম, তখন দেবী প্রসাদ পণ্ডা ছিল, দেবীবাবু ছিলেন তখন। নন্দীগ্রামের মানুষকে আন্দোলন শিখাতে হবে না, খাদ্য আন্দোলন করেছেন ভূপাল পণ্ডা রহমানের, আমি আন্দোলনের কথা আপনাদের কাছে বলতে আসি।